হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলমিশনের নিট ইউজি আবাসিক কোচিংয়ের তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল তারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে এবং পরীক্ষার হলে বসতে গেলে কী কী নির্দেশিকা বা কী কী নিয়ে যেতে হবে সমস্ত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণে ক্লিক করে দেবেন যাতে অনলাইন রিলেটেড সমস্ত ভিডিও আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য তো প্রথমে আপনাকে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে অনলাইন মিশন ডট ওআরজি তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপর ডাউনলোড অ্যাডমিট কার্ড নিট ইউজি ফেজ টু নিউ তো ওখানে গিয়ে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে ইন্টারভিউর ইমেটারি নম্বর অর্থাৎ ফর্ম নম্বর এবং সামির ওইখানে ফর্ম নম্বর মারলে তো চলে আসবে তো দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড ক্লাস নিট তারপরে রুল নম্বর তারপরে জেন্ডার তারপরে সাইডের ছবি ডেট অফ এক্সাম আঠাশে মে দু হাজার তেইশ টাইম তারপরে এক্সাম সেন্টার বর্ধমান হাই মাদ্রাসা এইচ এস তারপরে নাম তারপরে ফাদার্স নেম তারপরে স্টুডেন্টের অ্যাড্রেস যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপরে রোল নম্বর এবং নম্বর যেটা ফ্রম নম্বর তারপরে স্ক্যানার আছে অর্থাৎ গুগল ম্যাপ এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশান অর্থাৎ কিছু নির্দেশিকা রয়েছে তো কী কী নির্দেশিকা দেখে নেব তো দেখতেই পাচ্ছেন প্রথমে অর্থাৎ আপনাকে পরীক্ষা হলের তিরিশ মিনিট আগে আপনাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে নালে আপনাকে প্রবেশ করতে দেয়া হবে না তারপর আলামিন মিশনের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকেরও অ্যাডমিট কার্ড বোর্ডের সঙ্গে করে নিয়ে যেতে হবে মানে দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আলামিন মিশন এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে হবে তারপরে এক ঘন্টা না হওয়ার পর আপনাকে বাইরে যেতে দেওয়া হবে না যা তিন নম্বর দেখতে পাচ্ছেন তারপরে প্রত্যেক স্টুডেন্টকে পেন পেনসিল স্কোয়ার ক্যাম্প কম্পাস এক্সেট্রা অর্থাৎ নিজস্ব প্রয়োজনীয় সামগ্রীর জিনিস নিয়ে যেতে হবে অন্যের কাছ থেকে চাওয়া যাবে না তারপরে রয়েছে কোনো ইলেকট্রিক বা ক্যালকুলেটার বা ওয়াচ বা ফোন এরকম ম্যাটেরিয়ালস কোনো কিছু গ্রাহ্য করা হবে না পরীক্ষা কেন্দ্রে তারপরে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে বাইরে যেতে দেওয়া হবে না তো বুঝতে পারছেন কী কী নির্দেশিকা রয়েছে তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো এই সব নির্দেশিকা মেনে নিতে এবং পরীক্ষা দেওয়ার আগে আপনারা বাড়ি থেকে ঠিক যথাসময়ে বেরিয়ে যাবেন যাতে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে তার তিরিশ মিনিট আগে পৌঁছাতে পারেন নাহলে আপনার রাস্তাঘাটে হয়তো কোনো অসুবিধা হলে তো আপনি সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন না তো তাড়াতাড়ি বাড়িতে বেরিয়ে যাবেন এবং নিজস্ব সামগ্রী অর্থাৎ পেন পেন্সিল এবং জ্যামিতি বক্স এই সব নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন এবং কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বা ফোন এই ধরনের যদি নিউজynie যাবেন না তো আজকের এই ছিল আপডেট थैंक यू वाचिंग फॉर द ভিডিও